ওই যে তিনতলা, ওইটা আমাদের ফ্ল্যাট। ঠিক তার অপোজিটে এটা হলো আমার বাসার সবচেয়ে কাছাকাছি বাংকার। আপনার বাসার সবচেয়ে কাছাকাছি বাংকারটা কোথায় সেটা কি আপনি খোঁজ নিছেন? যদি আপনার জানা না থাকে সমস্যা নেই, কারণ আজকের এই ভিডিওর ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমি সারা সুইডেনে যত বাংকার রুম আছে সেই বাংকার রুমগুলো সম্বলিত একটা ম্যাপ, সেটার একটা লিংক দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনি ইজিলি এই আপনার বাসার কাছের বাংকার রুমটির জিপিএস কোঅর্ডিনেশন পেয়ে যাবেন। আগামী 4-5 দিন রান্নার জন্য যে চাল লাগবে বা পাস্তা লাগবে, সেটা বাদে কি এক্সট্রা একটু চাল বা পাস্তা আছে আপনার বাসায়? যদি কারেন্ট না থাকে, যেটার সাথে আমরা খুবই অনভ্যস্ত সুইডেনে, তখন কি বাসায় কিছু এক্সট্রা ক্যানের মাছ বা মাংস রাখার সুযোগ আছে আপনার বাসায়? লিকুইড দুধের পাশাপাশি এক্সট্রা একটু বেশি টাইমে ডেট আছে এমন একটি গুঁড়ো দুধের কোটো, ফর ইমার্জেন্সি একটা দুটো এক্সট্রা মোমবাতি আপনার কাছে কি রাখার সুযোগ আছে? একটা এক্সট্রা টর্চ লাইট অথবা বিকেলের খাবারের জন্য একটা এক্সট্রা বাদামের প্যাকেট, এটা কি আপনার বাসায় রাখার সুযোগ আছে আপনার কাছে? ওয়েল, এই প্রশ্নগুলো আপনাদেরকে করার উদ্দেশ্য হলো, আপনারা সকলেই জানেন রিসেন্টলি সুইডিশ গভর্নমেন্ট 5 মিলিয়ন প্লাস হাউস হোল্ডে এই হলুদ বইটা সাপ্লাই দিয়েছে, যেটা নাম হচ্ছে অন ক্রিসেন এলা ক্রিকেট কমেন্ট, যার মানে যদি কোনো সংকট বা যুদ্ধ আসে। এবং সেটা নিয়ে ইতিমধ্যে আমি অনেক প্রশ্ন পেয়েছি এবং আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের অনেকে মনের মধ্যে যে কনফিউশন আছে, সুইডেনে কি যুদ্ধ লেগে গেল বা কেন এই বই দিয়ে মানুষকে প্যানিক করানো, আই ডোন্ট থিঙ্ক এই বইটার উদ্দেশ্য মানুষের মধ্যে প্যানিক ছড়ানো। বিকজ আমি আমার মনে আছে 2018 বা 2019 সালে, এক্স্যাক্টলি মনে নেই কত সালে, যখন ইউক্রেনের যুদ্ধ কিন্তু তখনও শুরু হয়নি, তখনও আমরা এই টাইপের একটা বই পেয়েছি এবং উইথ অলমোস্ট সিমিলার কন্টেন্ট অ্যান্ড মেসেজেস। তো চলুন দেখে নেওয়া যাক এই বইটাতে সুইডিশ গভর্নমেন্ট আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে বলতেছে। ওম ক্রিসেন এলা ক্রিকেট কমের এই বইটাতে আসলে কোন কোন ক্রাইসিসের কথা গভর্নমেন্ট বোঝাতে যাচ্ছে। নাম্বার ওয়ান হচ্ছে যদি কোনো যুদ্ধ আসে অথবা কোভিডের মতন যদি কোনো প্যান্ডেমিক বা এপিডেমিক আসে তাহলে আপনারা কি করবেন, অথবা প্রচণ্ড কোনো ঝড় বা বাজে কোনো ওয়েদারের কারণে ইলেকট্রিসিটি বা ইম্পর্টেন্ট আইটি সিস্টেম যে কোনো কিছুই যদি কোলাপস করে, সেইগুলোর এগেনস্টে আসলে আমাদের কী কী প্রিপারেশন থাকা দরকার, এই বইটার টপিকটা মূলত সেটা নিয়ে। বইটির প্রথম দিকে আমাদেরকে একটি পরামর্শ দেওয়া হয়েছে, সেটা হলো কি যে আপনারা যদি আপনাদের লোকাল আপনার যে এলাকায় থাকে, যে কমিউনে থাকেন বা যে মহল্লায় থাকেন, সেই মহল্লার যদি কোনো টোটাল ডিফেন্সের কোনো অর্গানাইজেশন থাকে আপনি তার পার্ট হতে পারেন। আপনি যদি সম্ভব হয় সিপিআরের একটা কোর্স করতে পারেন, অথবা যদি কোর্স করার সুযোগ না হয় অ্যাটলিস্ট ইউটিউবে একটা ভিডিও বারবার করে যদি দেখেন বা প্রতি কয়েক মাস পরপর যদি ভিডিওটা দেখেন, আপনার মনে হয় আপনি একজনের জীবন বাঁচাইতে পারবেন। আপনার যদি সম্ভব হয় একজন ব্লাড গিভার হওয়ার, অবশ্যই আপনি আপনার লোকাল কমিউন বা হসপিটালের সাথে যোগাযোগ করে ব্লাড ডোনেট করতে পারেন। বইটির 9 নম্বর পেজে আপনারা যে টাইটেলটা দেখতে পারবেন সেটা হচ্ছে টু থাউজ ফর ক্লিক। এটার মানে হচ্ছে আপনি যদি সুইডেনের নাগরিক হয়ে সুইডেন এবং সুইডেনের বাইরে যে কোনো দেশে থাকেন, অথবা আপনি যদি সুইডেনের নাগরিক নাও হন কিন্তু সুইডেনের ভিতরে বসবাস করেন, তাহলে আপনার একটা দায়িত্ব আছে যে আপনি সরকারের দেখানো অনুযায়ী যে কোনো ওয়ার প্লেসমেন্ট পেতে পারেন। আর যদি আপনি কোনো ওয়ারের প্লেসমেন্ট না পান, অর্থাৎ কোনো যুদ্ধের কোনো সেক্টরে যদি আপনাকে নিয়োগ করা না হয়, তার মানে আপনি আপনার নর্মাল চাকরিটায় চালিয়ে যাবেন, সেটাই হবে দেশের প্রতি বা পুরোপুরি এই যে প্রিপারেশনটা গভর্নমেন্ট এবং জনগণ মিলে নিচ্ছে সেখানে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন। সুইডেনের রেডিও চ্যানেল পিফিরাতে আপনারা কিন্তু ক্রাইসিস লাগলে যে ধরনের ইনফরমেশন গভর্নমেন্ট তার কাছ থেকে জনগণের কাছে পৌঁছাতে চায় সেটা কিন্তু তারা পৌঁছাবে পিফিরার মাধ্যমে। সুতরাং এটা আপনাদের জানা খুবই জরুরি যে যখনই কোনো ক্রাইসিস আসবে মোবাইলে ইস ভেরিয়াস রডিও এই অ্যাপটা এসআর প্লে এই অ্যাপটা ডাউনলোড রাখা খুবই খুবই জরুরি, যাতে কিনা আপনি জানতে পারেন যে গভর্নমেন্ট থেকে আপনার কাছে কি নির্দেশনা আসছে। এবং আরও একটি অ্যাপ এক্ষেত্রে খুবই জরুরি আপনার মোবাইলে থাকা, সেটা হচ্ছে SOS, যেটা হলো আমেরিকায় যেমন আপনারা সিনেমা টিনেমা থেকে দেখে থাকেন কোনো বিপদ আপদ আসলে মানুষ 911 কল করে, সুইডেনে কিন্তু সেটা হচ্ছে 112। এবং এই 112-র একটা নিজস্ব অ্যাপ আছে, সেটা হচ্ছে SOS। এবং এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার কাছাকাছি বা ন্যাশনাল লেভেলে যে কোনো ধরনের বিপদ আপদের নোটিফিকেশনগুলো সবসময় এই অ্যাপের মাধ্যমে পেতে পারেন। এই বইটির 10 এবং 11 নম্বর পেজে ওয়ার্নিং সিস্টেম নামে একটি চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারে বিভিন্নভাবে হর্ন বা লার্ম বা অ্যালার্ম বাজলে কিভাবে কোন লার্মটা বা অ্যালার্মটা কি মিন করে সেটার একটা ডেমো দেওয়া আছে। সেটা যেমন আমি মুখে বলতে পারবো না, এটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটু পড়ে দেখতে হবে, যে কোনো ধরনের অ্যাটাক থেকে আপনারা নিজেদেরকে কিভাবে সামান্যতম হলেও সেভ করতে পারবেন তার একটি ইলাস্ট্রেশন দেওয়া আছে এই বইয়ের 13 নম্বর পেজে।
সেখানে বলা হচ্ছে যে আপনি যদি বাইরে থাকেন, এই সময় যদি আপনার কাছে শীতস রুম বা বাংকার বা বোম শেল্টারে ঢোকা সম্ভব না হয়, যদি বাইরে কোনো ক্রাইসিস হয়, তাহলে আপনি অ্যাটলিস্ট একটা টানেলের নিচে, অর্থাৎ সাইকেল বড় রাস্তার নিচ দিয়ে যে সাইকেলের জন্য যে টানেলগুলো থাকে সেই টানেলগুলোতেও কিন্তু আপনি খুবই সিম্পলি একটা শেল্টার নিতে পারেন। অথবা যদি দুই রাস্তার মাঝখানে যেসব গর্তগুলো থাকে, ডাইকগুলো থাকে, সেখানেও কিন্তু আপনি মাথা নিচু করে আপনি অবশ্যই আপনার জন্য কিছুটা হলেও সেফটি নিশ্চিত করতে পারেন। আপনার যদি অ্যাক্সেস থাকে এমন কোনো রুমের, যে রুমে খুবই কম জানলা আছে অথবা একদমই নেই, সেটা খুবই ভালো হয়। যদি সেটা না থাকে আপনি বাইরে, যেমনটা বললাম, কোনো টানেলের নিচে থাকতে পারেন, অথবা আপনি যদি বাইরে ওয়ার্ক প্লেস থেকে খুব কাছে কোনো মেট্রো স্টেশন থাকে অথবা সাবওয়ে স্টেশন থাকে, সেখানেও কিন্তু আপনি প্রোটেকশন খুঁজতে পারেন। এবার বলা হচ্ছে হেমবেরেটস্কপ বা বাসায় আপনারা অ্যাজ এ পরিবার কিভাবে কিছু প্রিপারেশন রাখতে পারেন। সেটা হলো বাসায় অলমোস্ট এক মাসের জন্য জিনিসপত্র মজুদ রাখার কথা বলা হচ্ছে এই ওম ক্রিসেন লে ক্রিগেত কমের বইটিতে। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটু পানি রাখতে হবে এক্সট্রা, এবং পানির জন্য কিন্তু যে কোনো বোতল আপনারা আসলে একটু সমস্যা, যদি কিছুই না থাকে অবশ্যই কোক বা স্প্রাইটের বোতলগুলোতে রাখতে পারেন, কিন্তু আলাদা করে বিলতিমা ইউলা এই ধরনের দোকানগুলোতে কিন্তু পানির জন্য স্পেশাল বড় কন্টেনার পাওয়া যায়, সেখানে কিছু পানি রাখতে পারেন এবং সেটা কিছুদিন পর পর চেঞ্জ করতে পারেন। কোনো বিপদ হলে যেহেতু ইলেকট্রিসিটি সবার আগে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে এক্সট্রা ওয়ার্ম ক্লোথ রাখার চেষ্টা করবেন, কারণ ইলেকট্রিসিটি চলে গেলে যেহেতু আমরা খুবই কোল্ড একটা ওয়েদারের ভিতরে থাকি, সুতরাং আমাদের বাসা ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, সেটাকে মাথায় রাখবেন। আর এই জাতীয় পরিস্থিতিতে কিন্তু মোবাইল নেটওয়ার্ক অনেক কম্প্রোমাইজড হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে বাসায় যদি ব্যাটারি চালিত একটা ছোট রেডিও, খুবই অল্প দামি একটা রেডিও রাখা সম্ভব হয়, যাতে কিনা আপনারা পিএফিরা বা এই জাতীয় রেডিওর ইনফরমেশনগুলো জানতে পারেন। আর হোয়েন ইট কামস টু ফুড, তারা বলতেছে যে খাবারের ভিতরে শুকনো খাবারের প্রতি তারা বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে কিনা ইলেকট্রিসিটি না থাকলে আপনার ফ্রিজ যদি কাজ না করে, আপনার ডিপ ফ্রিজ যদি কাজ না করে, তারপরেও এই খাবারগুলো যাতে আপনারা অনেকদিন রাখতে পারেন, যেটা আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এক্সট্রা রাইস, এক্সট্রা সুগার, এক্সট্রা কেক, এক্সট্রা বিস্কিট, এক্সট্রা পাস্তা, তারপরে ক্যানে টুনা ফিশ বা ম্যাকরেল ফিশ বা এই জাতীয় ফ্রোজেন বা ড্রাইড মাংস যদি আপনারা রাখতে পারেন, হার্ড ব্রেড সুইডেনে যেটা পাওয়া যায় সেটাও কিন্তু অনেকদিন ডেট থাকে, এই জাতীয় জিনিস যদি আপনাদের রাখার সুযোগ হয় দ্যাট উইল বি ভেরি নাইস। খুব দ্রুত এনার্জির জন্য কয়েকটা খাবারের কথা আসলে এই বইটাতে বলা আছে, যেটা আমি স্পেশালি মেনশন করতে চাই, সেগুলো হলো সিল্ট অর্থাৎ জ্যাম, যাতে অনেক মিষ্টি এবং অনেক হাই এনার্জি থাকে, চকলেট, মধু, প্রোটিন বার, ড্রাইড ফ্রুট, বাচ্চাদের জন্য ভ্যালডিং রাখতে পারেন বাসায়, প্যাকেট খাবারগুলো কিন্তু অনেকদিন ডেট থাকে তো সেগুলোও রাখতে পারেন, আনওপেন ক্যান বা বোতলগুলো। আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস এরা দিচ্ছে, সেটা হলো যে আমরা সুইডেনে যেহেতু খুবই অলমোস্ট একটা ক্যাশলেস সোসাইটি, আমরা কেউই ক্যাশ ব্যবহার করি না, সেই জন্য এই পরামর্শটা স্পেশালি দেওয়া হচ্ছে যে যেহেতু এই টাইপের ক্রাইসিসের সময় ইলেকট্রিসিটি নাও থাকার সম্ভাবনা থাকে, তো তাতে আপনার ব্যাংকের অ্যাপ থেকে শুরু করে যে কোনো কার্ড কাজ নাও করতে পারে, এই কারণে আপনি চেষ্টা করবেন কয়েক হাজার ক্রাউন ক্যাশ তুলে রাখতে আপনার নিকটস্থ কোনো এটিএম বুথ থেকে। এই ক্রাইসিসের সময় কিন্তু আপনার ইমেল এবং অন্যান্য জরুরি সার্ভিসগুলোর পাসওয়ার্ডটা আপনাকে খুব যত্ন করে এমনভাবে রাখতে হবে যাতে কিনা আপনি সেগুলোকে ক্রাইসিস ওভার হয়ে গেলে আবার রিকভার করতে পারেন। চেষ্টা করবেন বাসায় একটা ফার্স্ট এড কিট বক্স রাখা, কেউ কেটে টেটে গেলে যাতে টুকটাক বেসিক মেডিকেল সার্ভিসটা আমরা বাসায় বসে অ্যারেঞ্জ করতে পারি। বড়দের বা বাচ্চাদের জন্য প্যারাসিটামল বা আইবুপ্রোফেন এই টাইপের ওষুধগুলো, টুকটাক জ্বর সর্দি কাশির যে আনুষাঙ্গিক ওষুধগুলো আপনারা অ্যাপোটেক বা ফার্মেসি থেকে উইদাউট প্রেসক্রিপশন কিনতে পারবেন, এরকম কিছু ওষুধ যদি একটু স্টোর করে রাখেন বাসায় সেটা কিন্তু খুবই কাজে দিবে। আপনি যদি আপনার কোনো পরিচিত কারোর কথা জানেন যার কানে শুনতে সমস্যা, অর্থাৎ তার একটা কানের মেশিন আছে, সেটাও কিন্তু কোথায় সে এক্সট্রা কপিটা সে রাখে সেটা কিন্তু আপনি জেনে রাখার চেষ্টা করবেন। সম্ভব হলে কয়েক প্যাকেট ম্যাচ, লাইটার, সুইডিশরা যে জিনিসটাতে খুবই খুবই স্মার্ট সেটা হলো যে তাদের আন্ডারগ্রাউন্ডে তারা অনেক সময় বড় বড় ইয়েতে করে, কি বলে, কন্টেনারে করে অকটেন বা পেট্রোল এগুলো স্টোর করে ইন কেস অফ ইমার্জেন্সি। হ্যাঁ, সুযোগ থাকে তো আপনি এটা অবশ্যই করবেন। যদি কোনো টেররিস্ট অ্যাটাকের শিকার হয় সুইডেন, তখন আপনি কি করবেন? আপনি যখনই জানতে পারবেন আপনার আশেপাশে কোনো বড় ধরনের সংকট হচ্ছে, আপনি আপনার কোনো কাছের বন্ধু বা ফ্যামিলি মেম্বারকে ফোন দিয়ে তাদেরকে বিপদগ্রস্ত না করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে 112 কল করবেন এবং আপনি যা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন সেটা জানাবেন। krisinformation.se অর্থাৎ krisinformation.se এই ওয়েবসাইটে গেলে কিন্তু সুইডেনের যে কোনো ধরনের ক্রাইসিসের ইনফরমেশন আপডেটের অবস্থায় আপনি সবসময় পেয়ে যাবেন। সো এই ওয়েবসাইটটাকে মাথায় রাখতে হবে যে বিপদ আপদ হইলে এই ওয়েবসাইটটা একবার ভিজিট করা এক মিনিটের জন্য খুবই খুবই জরুরি। আরও একটি ওয়েবসাইটের কথা এখানে খুবই বলা দরকার, সেটা হচ্ছে msba.se। এই ওয়েবসাইটেও কিন্তু আপনারা চোখ রাখবেন,
বিপদ আপদে আপনাদের কি কি করা প্রয়োজন তার খুব ভালো দিক নির্দেশনা পাওয়ার জন্য। আপনার বাসায় যদি কোনো কুকুর বিড়াল বা এই জাতীয় কোনো পশু পাখি থাকে যা আপনি পালন করেন, তাদেরকে যদি সাথে নিয়ে যেতে পারলেন তো পারলেন, যদি না পারেন তাদের জন্য খাবারটা এমনভাবে বাইরে রাখবেন যাতে কিনা 7-8 দিন অ্যাটলিস্ট তারা সেই খাবারকে রিচ করতে পারে এবং সেই পানিকে রিচ করতে পারে এবং যতটা সম্ভব তারা বেঁচে থাকার রিসোর্সগুলো পায়। তো এটাই ছিল আসলে সংক্ষেপে এই পুরো বইটার কন্টেন্ট। তো আমি আশা করব আপনারা প্লিজ প্যানিক করবেন না, যদি সম্ভব হয় বইটার সুইডিশ বা ইংলিশ ভার্সন যে কোনো একটা একটু জাস্ট শুয়ে শুয়ে মোবাইল টেপার মতন করে মোবাইলে ডাউনলোড করে একটু পড়তে পারেন এবং আমার মনে হয় এতে করে আপনি খুবই আপডেটেড থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যদি আপনাদের এই পুরো ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।